মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা একের পর এক চক্রান্তের ফাঁদ পেতেছে। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর বিপদগামী উচ্ছৃঙ্খল কয়েকজন সদস্যকে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করেছিল ওই চক্রান্তেরই বাস্তব রূপ দিতে। পঁচাত্তরের 15 আগস্ট যখন ধানমন্ডি 32 নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়া হয়, তখন যে বৃষ্টি ঝরেছিল তা যেন ছিল প্রকৃতির অশ্রুপাত। সেদিনের ঘটনায় বাংলাদেশ ঢাকা পড়েছিল শোকে। একাত্তরের পরাজিত শক্তি মুজিব ও তার আদর্শের এতটাই ভীত ছিল যে কাপুরুষোচিত আক্রমণ থেকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরাও রেহাই পাননি। রেহাই পাননি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ছোট্ট শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামে যিনি ছায়ার মতো পাশে থেকে মনোবল দিয়েছেন সেই সাহসী নারী বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সেদিন প্রাণ ভিক্ষা চাননি, বরং মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সঙ্গী হয়ে চলে গেছেন দেশের তরে। 71-এর পরাজিত শক্তিদের হাত থেকে বঙ্গবন্ধুর 3 ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল ও নিষ্পাপ শিশুপুত্র শেখ রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর নিজের পছন্দের পুত্রবধূ সুলতানা কামাল দেশের একজন খ্যাতিমান ক্রীড়াবিদ এবং আরেক পুত্রবধূ রোজি জামালও সেদিন শহীদ হয়েছেন। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবুল নাসের পায়ের সমস্যা নিয়েও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তার মতো শান্ত ও বিচক্ষণ প্রগতিশীল মানুষকেও সেদিন রাতে শেষ করে দেয়া হয়। বঙ্গবন্ধুর ফোন পেয়ে সেদিন ছুটে আসা এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও ধানমন্ডির বাড়িতে শেষ করে দেয়া হয়। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় ঢুকে ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে শেষ করা হয়। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায় প্রবেশ করে শেরনিয়াবাত ও তার কন্যা বেবি, পুত্র আরিফ শেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আব্দুর রব শেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব শেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খানকেও সেদিন শেষ করে দেয় ঘাতকরা। ঘাতকের টার্গেট ছিল তারা বঙ্গবন্ধু সহ পুরো পরিবার ও নিকটাত্মীয় কাউকেই পৃথিবীতে থাকতে দিবে না। সেই অনুযায়ী সেদিন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে এক জঘন্য উল্লাসে মেতে উঠেছিল তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তখন পশ্চিম জার্মানিতে অবস্থান করার কারণে বেঁচে যান। পনেরোই আগস্ট সদ্য স্বাধীন দেশের পতাকা অস্তোন্নিত হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেষ করে দেওয়ার মধ্যে দিয়ে। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।